গুড় গুড় আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। গুড় আমরা নানা রকমভাবে খাই, অনেকে শুধু শুধু গুঁড়ো খান, কিংবা রুটি দিয়ে গুড় খেতে, ঝোলা গুড় খেতে খুব ভালো লাগে, গুড়ের পায়েস, গুড়ের পিঠে, নতুন গুড়ের রসগোল্লা সকলেরই ভালো লাগে। গুড় খাওয়ার উপকারিতা আছে এটা আমরা জানি, কারণ অতীতে আমি ভিডিও দিয়েছি, দেখে নেবেন যদি দেখে না থাকেন, যে গুড়ের কী উপকারিতা। কিন্তু এই গুড়ের অপকারিতাও নিশ্চয়ই আছে, প্রত্যেক জিনিসেরই অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে সেটা অপকারী হয়ে ওঠে। কী সেই অপকারিতা সেটা নিয়ে আজকে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি অতিরিক্ত মাত্রায় গুড় খেলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে। উপকারের মধ্যে আমরা জানি গুড় যদি আপনি খান, হজম শক্তি বৃদ্ধি হবে, শারীরিক শক্তি বৃদ্ধি হবে, মাথা ব্যথা, উদ্বেগ, ক্লান্তি এগুলো দূর হবে, এই ধরনের নানা উপকারের কথা আমি আগেই বলেছি। কিন্তু এই গুড়ই যদি আপনি অতিরিক্ত মাত্রায় খান তাহলে কি হতে পারে? ওজন যাদের অনেকটাই বৃদ্ধি পেয়েছে বা ওজন যাদের অনেকটা বেশি, তাদের ক্ষেত্রে গুড় অতিরিক্ত মাত্রায় খাওয়া কিন্তু যাবে না, সামান্য পরিমাণে খেতেই পারেন। তার কারণ 100 গ্রাম গুড়ে 385 ক্যালোরি রয়েছে। ওজন কমানোর চেষ্টা যারা করছেন তারা কিন্তু কোনোভাবেই এই গুড় বেশি মাত্রায় খাবেন না, তার কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় ক্যালোরি আপনার জন্য ঠিক নয়। গুড়ে প্রচুর পরিমাণে সুগার এবং কার্বোহাইড্রেট রয়েছে, তাই যদি ওজন কমাতে চান তাহলে কিন্তু গুড়কে আপনার পরিত্যাগ করতেই হবে। এবার বলি ব্লাড সুগারের ক্ষেত্রে গুড় কতটা অপকারী। গুড় ব্লাড সুগারের জন্য খারাপ একেবারেই নয়, গুড় খেতেই পারেন, কারণ গুড় কিন্তু চিনি নয়, সুতরাং গুড় আপনি খেতেই পারেন, কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া চলবে না। আপনি হয়তো ভাবছেন যে গুড় তো খাওয়াই যায়, কাজে ব্লাড সুগার হচ্ছে তো কী হয়েছে, একটু বেশি বেশি মাত্রাতেই আপনি গুড় খেতে শুরু করলেন, তাহলে কিন্তু আপনার ব্লাড সুগারটা বেড়ে যাবে। গুড়ে প্রচুর পরিমাণে সুগার রয়েছে, আগেই বললাম 10 গ্রাম গুড়ে 9.7 ভাগই সুগার রয়েছে, তাই যদি আপনার রক্তে উচ্চমাত্রার সুগার থাকে তাহলে গুড়কে অবশ্যই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় গুড় খেলে আপনার বদহজম হতে পারে। অনেক সময় আমরা অনেক দিন ধরে গুড়টা রেখে দিয়ে সেটা আমরা খাই, তাতে আপনার ডায়রিয়া পর্যন্ত হতে পারে, এমনকি প্রতিদিন গুড় খেলে আপনার কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। অনেক সময় গরমকালে দেখা যায় যে নাক দিয়ে রক্ত পড়ছে, এটা বেশি গুড় খাওয়ার কারণে কিন্তু হতে পারে। যদি এই ধরনের কোনো সমস্যা আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু গুড় আপনাকে বাদ দিতেই হবে। তাছাড়াও গুড়ের মধ্যে সুক্রোজের পরিমাণটা অনেকটাই বেশি, আপনার শরীরে যদি গাঁটে গাঁটে ব্যথা থাকে তাহলে কিন্তু গুড় খাওয়া আপনার একেবারেই চলবে না। একটি গবেষণায় দেখা গেছে সুক্রোজের সঙ্গে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের সংমিশ্রণ আপনার ব্যথাটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে, সেই কারণেই গুড় খাওয়া আপনার চলবে না। আয়ুর্বেদী মতে মাছ এবং গুড় একসঙ্গে কোনোভাবেই খেতে পারেন না, কারণ এতে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এছাড়া যদি আপনি পাইলস অথবা মলাশয় প্রদাহজনিত কোনো রোগে ভুগে থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু গুড় খাওয়া আপনার কোনোভাবেই চলবে না। অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ভালো নয়, এটা আমি সবসময়ই বলে থাকি, যে কোনো খাদ্যেরই গুণাগুণ রয়েছে, কিন্তু অতিরিক্ত মাত্রায় করলে সেটা অপকারিতাতেই পরিণত হয়। আজকের ভিডিও থেকে এটা জানা গেল যে গুড় আপনি খেতে পারেন, কিন্তু একটা পরিমাণ অনুযায়ী খেতে পারেন, রেগুলার খাওয়া বা অতিরিক্ত মাত্রায় খাওয়া কোনোভাবেই কিন্তু উচিত নয়। আর যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে, যে রোগগুলো বললাম, তাহলে তো গুড় আপনাকে অবশ্যই পরিহার করতে হবে, রেগুলার খাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন, আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই পরিমাণ মেনে গুড় খান, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।